জয়তারা, একটু সাধুর সেবা হবে নাকি বাবা? নবাগত পরিচালক সুরঞ্জন দাসের পরিচালনায় বড় পর্দায় আসছে তারানা তান্ত্রিক। পরিচালকের এটি প্রথম সিনেমা, আর প্রথম ছবিতেই একগুচ্ছ নবাগত অভিনেতা অভিনেত্রী নিয়ে শুরু করছেন কাজ। তবে প্রযোজক অপূর্ব জোসেফ জানান, এই ছবিতে চেনা মুখও থাকবে, কিন্তু কারা থাকবেন সেই নাম এখনো ঠিক হয়নি। কলকাতা শহর ও তার পার্শ্ববর্তী এলাকায় হবে ছবির শুটিং। পরিচালক সুরঞ্জন দাস বলেন, তারানাথ তান্ত্রিক, যিনি তার জীবনের প্রায় সিংহভাগ গ্রামাঞ্চলে ঘুরে ঘুরে কাটিয়েছেন, তার জীবনে প্রেতাত্মা ও পূর্ণাত্মার গল্প নিয়ে এই সিনেমা। প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার, আলো আধারিতে স্কেচ করে তারানা তান্ত্রিকের ছবি, নামের নিচে লেখা ভয় পাবেন না। প্রকাশ্যে এসেছে ছবির শুটিং চলাকালীন কিছু ছবিও, বাংলা সাহিত্যের এক অনন্য সৃষ্টি তারানা তান্ত্রিক। বছরের পর বছর ধরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সৃষ্ট এই কাল্পনিক চরিত্র ছোটদের সঙ্গে সঙ্গে মন জয় করেছে বড়দেরও। এর আগে তারানা তান্ত্রিকের গল্প ধারাবাহিক বা সিরিজে দেখা গেছে, এবার বড় পর্দায় আসছে সেই গল্প। নতুন পরিচালক ও নতুন অভিনেতা অভিনেত্রীরা দর্শকের মনে কতটা জায়গা করে নিতে পারে সেটাই এখন দেখার। এন্টারটেইনমেন্ট ব্যুরো, আরোহী নিউজ।